আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন। মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আলী ঘর থেকে বের হয়েছেন, টাইম মতোই তিনি বের হয়েছেন, যেন নবীকে যায় রুকুর আগেই ধরতে পারেন, এক রাকাত নামাজও যেন আলীর ছুটে না যায়। বের হয়েছেন টাইম মতো, কিন্তু মসজিদে নববীতে যাওয়ার পথে একটা গলি, গলিটা বড় চিকন, এত চিকন একজন মানুষ গেলে আরেকজন আসতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লম্বা গলিটার ভিতরে যখন ঢুকলেন, ঢুকে দেখেন একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়া সে গলি পার হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মানুষটা কে তাও চিনি না, কিন্তু মানুষটা যে বৃদ্ধ তা তো বুঝতেছি, কোমর তার বাঁকা, লাঠিতে বর দিয়া হাঁটে। এবার আলী মনে মনে ভাবেন, আমাকে যদি আল্লাহর নবীর প্রথম রাকাতেই নবীকে পাইতে হয়, তাহলে ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিতে হবে, একটু ধাক্কা দেওয়া লাগবে, বলতে হবে চাচা আমাকে একটু জায়গা দেন, একটু টাচ করা লাগবে, নতুবা যায় নবীকে প্রথম রাকাতে পাওয়া যাবে না। কিন্তু আলীর মন আলীকে বলে, আলী বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে বড় দামি, চুলদারি সাদা, আল্লাহ বলে তারে আমার আজাব দিতে জাহান্নামে দিতে আমার লজ্জা হয়, চুলদারি সাদা, তার হাত খালি ফিরায় দিতে আমি আল্লাহর লজ্জা হয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই না, আমি বৃদ্ধ মানুষটার যারে আল্লাহ শ্রদ্ধা করে, যারে আল্লাহ ইজ্জত দেয় তারে আমি ইজ্জত দিব, এই মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতেছেন। আর মনে মনে তার চিন্তা, নামাজ তো এক রাকাত চলে যাবে নিশ্চিত, এক রাকাত তো চলে যাবে, পিছনে পিছনে হাঁটতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর এই আমলটা, এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, মালিক কই জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু নামাজের রুকুতে চইলা গেছে, অথচ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। এ জিব্রাইল রুকুর মধ্যে যায় আমার বন্ধুকে বলো, রুকু যেন বন্ধু লম্বা করে, আমি আল্লাহ যখন বলবো তখন যেন মাথা উঠায়। সুবহান, আরেকটু জোরে কোন সুবহান। খাইতে বসলো জেহেন চলে যায়, আমি এখন খাচ্ছি আল্লাহর নিয়ামত। ফিলিস্তিনের মুসলমান যারা খানা তো দূরের কথা, পানিও পাচ্ছেন, ওই হায়নার দল পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, কারেন্ট বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, কেউ খানা নিয়ে যাবে সে সুযোগও দিচ্ছে না, কাউকে যেতেও দিচ্ছে না। কত নিষ্ঠুর হলে এমনটা হতে পারে, মানুষ তো এমন হওয়ার কথা না, এই ধরনের স্বভাব তো জানোয়ারের স্বভাব। মানুষের মধ্যে তো মানবতা থাকা চাই, মানুষ তো সেই, মানব তো সেই যার মধ্যে মানবতা আছে। মানুষের, মানুষকে মানব কেন বলে, কারণ তার মধ্যে মানবতা আছে। তো যার মধ্যে মানবতা নাই তারেকে মানব বলা যাবে? কি অপরাধ ফিলিস্তিনের শিশুগুলির, কি অপরাধ ছিল? কে বন্ধু কে দুশ্মন শিশুরা তো যা বুঝেই না, জানেই না, অপরাধ তাদের কি, কেন তাদেরকে মারা হচ্ছে মুসলিম শিশুগুলি জানে না, কেন তাদেরকে হত্যা করা হচ্ছে, কেন তাদের বাড়িঘর সব গুড়িয়ে দেওয়া হচ্ছে, কেন তাকে এতিম করা হলো, তার বাবাকে হত্যা করা হলো, মাকে হত্যা করা হলো। আজকেও ফেসবুকে দেখলাম মার লাশটার পাশে বাচ্চাটা বসে, লাশের কাঠি ধরে রাখছে, মাকে শেষ বিদায় জানাচ্ছে একটা শিশু বাচ্চা।
আর যেন সে খাটিয়া ধরে প্রতিজ্ঞা নিচ্ছে, মা মা তোমাকে বিদায় জানাচ্ছি, কিন্তু তোমার হত্যার বদলা আমি নেব। আমার আপনার নবী রহমতের নবী শুধু মুসলমানের জন্য রহমত আল্লাহ বলেন নাই, নবীও কথা বলেন নাই যে আমি শুধু ইমানদারের জন্য রহমত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য নবী রহমত ছিলেন। বেদিন বেঈমানের সাথেও নবীজির রহমতের আচরণ ছিল, রহম ছিল। আল্লাহ নবীর হাতে, নবীর সাহাবায়ে কেরামের হাতে, নবীর আদর্শে অমুসলিম শিশুকে হত্যা করা কখনো ছিল না আর করেন নাই, এর কোনো নজিরও নেই। জিহাদের ময়দানে কোনো শিশু হত্যা নবী করেন নাই, নবীর সাহাবীরা করেন নাই, কোনো নারীর গায়ে আক্রমণ হয় নাই। নিরপরাধ মানুষকে আল্লাহর নবী নবীর সাহাবীরা কখনো আক্রমণ করেন নাই, কিন্তু ফিলিস্তিনের মানুষের কি অপরাধ? প্যারে হাজির, ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার আমি পরিপূর্ণ সুস্থ না, কিছু কথা বলতে যাই এই গরম হয়ে যায়, আর গরম হইতে যে আমার গলার অবস্থা শেষ, এজন্য একটু মনোযোগ দিয়ে কিছু কথা আপনারা শুনবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন। কারা কারা রাজি আছেন একটু হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বায়রা বন্ধুরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু কসম করে আমি আল্লাহ বলি, আমি তোমাকে খুলুকে আযীমের অধিকারী করেছি, উত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি। পৃথিবীর ভিতরে আমার আপনার নবীর চেয়ে উত্তম চরিত্র কারো ছিল না। সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আখলাকের অধিকারী ছিলেন আমার আপনার। কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কসম খায় দেন নাই, কিন্তু আমার আপনার নবীর উত্তম আখলাকের সার্টিফিকেট আল্লাহ পাক কসম খায় দিছেন। আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ের নবী, উত্তম চরিত্র, খুলুকে আযীম হল সুপারলেটিভ ডিগ্রি। উত্তম চরিত্রের তিনটা স্তর, একটা স্তর হল খুলুকে হাসান, আরেকটা হল খুলুকে করিম, আরেকটা হল খুলুকে আযীম। হাসান এটাও ভালো, করিম এর চেয়ে আরো ভালো, করিমের চেয়ে আরো ভালো হল খুলুকে আযীম। হাসান কাকে বলি? আমাকে তুমি গালি দিয়েছ, আমিও বদলা নিব। যদ্দুর গালি তুমি দিছো, যদ্দুর মারি তুমি মারছো, এর দূরে আমি মারব, এর বেশি মারব না, এক জাররাও বেশি নিব না। এটাও ভালো, এটাও ভালো, এটা খারাপ না, বেশি করা যাবে না। হামাস যদ্দুরি করছে, ইসরায়েল এর যা বদলা নিতেছে, সমান না বেশি? আওয়াজ আসতে কেন জোরে করছে? এক জাররাও যদি বেশি হয় এটাই জুলুম। সমানে সমানে বদলা যদি নিতে পারেন ইসলাম অনুমতি দেয়, যদি আপনার ক্ষমা করার গুণ না থাকে যে না আমি বদলা নিব, ইসলাম বলে ঠিক আছে তাহলে বদলা নিতে পারেন। যে পরিমাণ আপনারে মারছে, যে পরিমাণ আপনাকে গালি দিচ্ছে, ওই পরিমাণে এক জাররা বেশি হবে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এই বদলাটা কি তাহলে খুব সহজ নাকি খুব কঠিন বিষয়? এরম একদম একুরেট এক সমান সমান বদলা নেওয়া, এটা কি সম্ভব? বদলাটা সবসময় বেশি হয়, আর ইসরায়েলিরা বদলাটা এমন ভাবে নিতেছে, পৃথিবীতে এমন বদলা আর কোনো নজির নাই, এমন নজির নাই। আমার বায়রা বন্ধুরা, দুই নম্বর গুণ হল খুলুকে করিম। না না, আমার বদলা নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এরপরও আমি নিব না। আমার ক্ষমতা ছিল বদলা নেওয়ার, এরপরও আমি বদলা নিব না, আমি তোরে মাফ করে দিলাম। এই আখলাকটার নাম হল খুলুকে করিম, এর নাম হল খুলুকে করিম।
এর চু ভালো গুণ, এর চু ভালো চরিত্রের নাম হলো খুলকে আজিম। কয়টা কেমন চরিত্র কই শুধু মাফ করে দেয় তা না, বরং তার উপকার করার জন্য চেষ্টা করে। ক্ষতি করলো যে তার বদলা তো নিলই না, বদলা নিল না শুধু তা না, বরং তার মাফ করলো, মাফ করে শুধু তা না, তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, তার মঙ্গলের জন্য শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলো। এই গুণ, এই আখলাকের নাম হলো খুলুকে আজিম। এই আখলাকটা আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ দান করেছে, এজন্যই বেদিন বেঈমান যতই নবীকে আঘাত করেছে এরপরও কিন্তু আমার নবী বদলা নেন নাই, বদলা নেন নাই। তাইফের জমিনে নবীজি রক্তাক্ত হয়েছেন, এরপরও নবী বদলার কথা বলেন নাই। জিব্রাইল এসেছেন, ফেরেশতারা এসেছেন, এরপরও নবী বদলা নেন নাই। এটা আল্লাহর নবীর আখলাক নয়। নবী কয় আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কম বুঝে না, এজন্য আমাকে মারছে। তুমি যদি শেষ করে দাও তাহলে কারা আমাকে নবী মানবে? ও মালিক বুঝে না, বুঝে না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান কর। ভাইরা আমার, হাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, দিনের নবী মায়ার নবী একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া ইহুদি একটা এলাকা দিয়া নবী যাইতেছেন। ওই এলাকাতে যাওয়া মাত্রই একজন মুসলমান, ইহুদি পল্লীর ভিতরে একজন মুসলমান দৌড়াইয়া নবীর সাথে দেখা করল, আর নবীকে ডাক দিয়ে বলতে লাগলো, নবী গো, এই পল্লীতে আমি একমাত্র একজন মুসলমান, অভাব যায় না, দুর্ভিক্ষ যায় না, আমি সবাইকে বললাম তোমরা আল্লাহকে মানো, এক আল্লাহর গোলামি কর, সত্য ধর্ম গ্রহণ কর, কারণ বিপদ আল্লাহ দেয়, বিপদ উদ্ধার করে কে? অভাবের ভিতরে ফালায় কে? অভাব থেকে উঠায় কে? নাকি দয়াল বাবা, খাজা বাবা, জটাশা? কোন বাবাই, কোন বাবাই বিপদ থেকে উদ্ধার করে না, বিপদ যিনি দেয় তিনি বিপদ থেকে উদ্ধার করে, ঠিক কি না? জোরে কয়। মুসলমান ডাক দিয়া কয়, মায়ের নবী গো, আমি আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছি গো নবী, এই পল্লীর সবগুলি মানুষ হলো ইহুদি, অভাব তাদের যায় না। আমি বললাম তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করো, তাহলে অভাব আল্লাহ দূর করে দিবে। নবী গো, ওরা আমার কথাই সবাই কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভাব তাদের যায় না, অভাব তো দূর হয় না। এখন তারা আমাকে সাফ সাফ জানায় দিছে, তোমার কথায় কালেমা পড়লাম কিন্তু কই কই অভাব তো যায় না। যদি তুমি আমাদেরকে অভাব দূর করার কোনো পথ খুঁজে বের না কর, আমরা আবার সবাই ইহুদি ধর্মে ঢুকে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একজন গরিব মানুষ, আমি ওদেরকে কেমন করে সাহায্য করব গো নবী? আমি তো চলতে পারি না, এবার বলুন আমি কি করব? দীনের নবী, মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। আলী হলেন বাইতুল মাল সম্পাদক। নবী বলতেছেন, আলী, বাইতুল মালে তাদেরকে দেওয়ার মতো কিছু আছে কিনা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, একদম খালি, দেওয়ার মতো কিছুই বাইতুল মালে নাই। ওই অবস্থায় দীনের নবী টেনশনে পড়ে গেলেন, কিভাবে ওই বসতির মানুষগুলাকে আল্লাহর নবী সাহায্য করবেন, ত্রাণ দিবেন? হঠাৎ করে একজন ইহুদি, ধনী একজন ইহুদি আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা আছে, আমি তোমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, বিনিময়ে আমাকে 3 মাস পর 40 মন খেজুর দেওয়া লাগবে,
আল্লাহর নবী বলেন, ঠিক আছে আমি মেনে নিলাম, 3 মাস পরে আমার খেজুর পাকবে, তোমাকে 40 মন খেজুরি দেব, এখন আমাকে তুমি এতটুকু দিয়ে সাহায্য করো। আল্লাহর নবী 3 মাসের টাইম নিয়া তার কাছ থেকে 10-40 মিসকাল স্বর্ণ মুদ্রা, মায়ার নবী ইহুদি বসতির মানুষগুলার ভিতরে বণ্টন করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 3 মাসে কয়দিন হয়? কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন, 60 দিন, 70-80 87 দিন পার হয়ে গেল, আর মাত্র বাকি আছে 3 দিন, বাকি আছে কয়দিন? মায়ার নবী দয়ার নবীর ভালো করে মনে আছে, আল্লাহর নবীর ভালো করে মনে আছে, আর 3 দিন পরে ইহুদির এই খেজুর দেওয়া লাগবে। নবীজি ভালো করে সেটা জানেন, আল্লাহর নবী এই বসতি দিয়ে যাইতেছেন, বাকি আছে 3 দিন। নবীর সাথে হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ওই বসতিতে যাওয়া মাত্রই ওই রাস্তা দিয়ে যান, আর ওই ইহুদি যে সাহায্য করেছিল দিনের নবী মায়ার নবী রাস্তা আটকায়া দিছে, রাস্তা আটকায়া বলতেছে, মুহাম্মদ আমার খেজুর দাও, এখনই আমার খেজুর দাও। আল্লাহর নবী বলেন, ভাই খেজুর দেওয়ার টাইম আরো 3 দিন বাকি আছে, তুমি মনে করেছো আমি ভুলে গেছি, না না আমি ভুলি নাই, ভুলি নাই, 3 দিন আরো বাকি আছে। ইহুদি কই, মুহাম্মদ আমি 3 দিন 3 দিন বুঝি না, আমার খেজুর এখন লাগবে। আচরণটা ভালো না খারাপ? জোরে বলেন। হিটলার সব ইহুদিরে মাইরা কয়েকটা ইহুদিরে দুনিয়ায় রাখিয়া গেছে, আর হিটলার কইছে সব ইহুদি মারছি কিন্তু কয়েকটা কেন রাখছি, পৃথিবীর মানুষ যেন টের পায় কেন আমি ইহুদি মারছিলাম। ঠিক না? পৃথিবীর মানুষ যেন বুঝে যে আমি ইহুদি কেন মারছি, এজন্য কয়েকটা পিস রেখে গেছি, আর এই পিস গুলাই এখন এই দুনিয়াটারে ফাসাদ আর সন্ত্রাস দিয়ে ভরায় ফেলছে। আমেরিকা জায়গা দেয় না, রাশিয়া জায়গা দেয় না, ব্রিটেন জায়গা দেয় না, জার্মানি জায়গা দেয় না, পৃথিবীর কেউ ইহুদিকে জায়গা দেয় না, জায়গা দিয়েছিল আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা। কয় থাক, তোদের যখন কোনো ঘর নাই, বাড়ি নাই, নে আমাদের এলাকাতে থাক, আমাদের জায়গার কোনো অভাব নাই, এখানে একটু থাক। বলুন আপনাদের এলাকায় এই ধরনের মানুষে কি কয়, যার কোনো ঘর নাই বাড়ি নাই, এর একটু থাকার জায়গা দেয়? ঢাকা এলাকা তো কত, অনেকে অনেক কথা বলবেন বুঝি, কারণ বিভিন্ন এলাকার মানুষ। আমি আমাদের সিলেটে কি কয় কইমো, সিলেটে কয় এক, এক অঞ্চলে কয় রিফিউজি, আর আমাদের হবিগঞ্জে কয় বৈতল। কি কয়? কি কয়? বৈতল। ইহুদিরা হলো বৈতল জাতি, রিফিউজি জাতি, এদের কোনো নির্দিষ্ট ঘর নাই বাড়ি নেই, এদেরকে থাকার জায়গা দিছিল মুসলমান ফিলিস্তিনের মুসলমান। 1917 সাল পর্যন্ত গোটা এলাকাটা একটাই চিত্র ছিল মানচিত্রে, নাম হলো ফিলিস্তিন। ইসরাইল নামে কোনো দেশ ছিল না, ইসরাইল নামে 1917-র আগে আপনি কোনো মানচিত্রে কোনো নামই পাবেন না। আর এতটুকু দয়া মায়া দেখানোটাই ফিলিস্তিনের মানুষের জন্য কাল হয়ে দাঁড়াইছে। আজকে 17 বছর 18 বছর যুগ যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানের উপরে তাদের নির্যাতনের স্টিম রোলার, যে এরপরে আর নির্যাতন ওই তো পারে না, এমন নির্যাতন তারা করতেছে দিন রাত, দিন রাত দেয়ালে পিঠ ঠেকে গেছে, দিন রাত মায়ের খাইতে খাইতে। এখন একজন মানুষ যখন যত নিরীহ হোক, যত মায়ের খাক, যত দুর্বল হোক, দেয়ালে যখন পিঠ লেগে যায় তখন সে একটু ঘুরে দাঁড়াইবার চেষ্টা করেই, আর এই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করেছে ফিলিস্তিনের স্বাধীন স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘুরে দাঁড়াইছে, এই ঘুরে দাঁড়ানোর অর্থ কি, যে তুমি আমার ঘরে আগুন লাগাইছো, আমি কি পানিও দিতে পারবো না, তুমি আমারে মারবা, আমি কি উহ অশব্দ বলতে পারবো না, আহ কইতে পারবো না,
বেঈমানগুলির ইচ্ছা হলো আমরা তোদেরকে মারবো, তোরা আহ কইতে পারবি না, এটাও অপরাধ। তোদের করে আগুন দিব, পানি আনতে পারবে না, এটাও অপরাধ। প্যার হাজিরিন, এজন্য দুঃখে বুক ফেটে যায়। আরব বিশ্ব আজকে তাকায় তাকায় দেখতেছে, খালি বিবৃতি, খালি বিবৃতি, নিন্দা জানাই, এই জানাই, তোমার নিন্দা লইয়া তুমি বইয়ে দেখো, এদিকে সব মারিয়া শেষ করে ফেলাইতেছে। হ্যাঁ, নিন্দা লইয়া আছে, এদিকে শেষ, এখনো হেরা মিটিংই করে, একজন এসে আরেকজনের কথাই কয়, এদিকে কাম শেষ। এই বুঝি মুসলমান, তোমার পরিচয় শোনো, মায়ার নবীর ঘটনা শোনো, এরপরে বলবো না, ঘুরে দাঁড়া এবার ঘটনাটাও বলবো। একটু মনোযোগ আছে সবার? ইনশাল্লাহ সবার আছে তো, ইনশাল্লাহ। ভালো করে মনে রাখেন, আর ঘুমায় থাকার সুযোগ নাই আমাদের, কোনো সুযোগ নাই, সব দুশ্মন কিন্তু এক হয়ে গেছে। ঘুমায় থাকার সুযোগ নাই, সজাগ হতে হবে, সজাগ। উলামায়ে কেরামের ডাক যে কোনো মুহূর্তে আসতে পারে, আর উলামায়ে কেরাম যখনই আপনাকে ডাক দিবে, মনে রাখবেন আপনার জন্যই, আপনার বিপদ, গোটা মুসলিম উম্মার বিপদ সংকেত যখন উলামায়ে কেরাম টের পায়, কারণ উলামারাই টের পাবে, আসমান জমিনের জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছে। উলামায়ে কেরামের ডাক যে কোনো মুহূর্তে আসবে, ইসরায়েলের ইহুদি হায়ানার দল ওই বর্বর জাতি দাজ্জালের অপেক্ষায়, আর আমরা ইমাম মাহদির অপেক্ষায়, ওরা দাজ্জালের সৈনিক হতে প্রস্তুত, আমরা ইমাম মাহদির সৈনিক হতে প্রস্তুত, ঠিক কিনা? এই যে এই মাইক্রোফোনগুলো আছে না, এগুলো তুমি এখান দিয়ে দাও, এখান দিয়ে দাও, নিচে নামাও, উপর থেকে নিচে নামাও, না নিচা করলে হবে না, এইদিকে ওইদিকে আছে তো, ওইদিকে আছে। কেউ আওয়াজ না করি, আমরা আওয়াজ না করি জিকির করি, লা ইলাহা আছে তো একটি ঘোষণা, একটি ছেলে বাচ্চা হারিয়ে গেছে, ছেলের নাম আব্দুল্লাহ, ছেলের পিতার নাম আব্দুল বারে, ছেলের নাম আব্দুল্লাহ, ছেলের পিতার নাম আব্দুল বারেক, যদি কোনো ভাই এর কাছে থাকে তাহলে স্টেজে পৌঁছায় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই জিকির করেন, জিকির করেন, আওয়াজ দিয়েন না, দিনের নবী, মায়ার নবী,
বলতেছেন ভাই একটু বোঝার চেষ্টা কর, ভালো করে আমার ইয়াদ আছে তোমার এই খেজুর দেওয়ার টাইম হলো 90 দিন, কিন্তু এখনো 90 দিন পার হয় নাই, আরো বাকি আছে কয়দিন? ইহুদি কয়, মুহাম্মদ 3 দিন। 3 দিন আমি বুঝি না, এখনই আমার খেজুর দেওয়া লাগবে। দিনের নবী, মায়ার নবী, যত করে তারে বুঝান কিন্তু বুঝ মানতে রাজি না, আল্লাহর নবীকে সামনে যেতেও দেয় না। আর মায়ার নবীর সাথে নবীর বডিগার্ড হলেন হযরত উমর। হযরত উমরের কাছে তলোয়ার, উমর সর্বদা তলোয়ার খোলা রাখেন, কখনো তিনি তলোয়ার খাপে ঢুকান না, কারণ কখন কোন জায়গায় তলোয়ার লাগবে এজন্য উমর যাতে দেরি না হয় খাপের ভিতরে ঢুকাবেন, বের করবেন, এতটুকু টাইম উমরের হাতে নাই। উমর নরম না গরম? আর একটু জোরে, নরম না গরম? সাহাবায়ে কেরামের ভিতরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরম একজন সাহাবি, মায়ার নবীর সাথে আছেন, যাকে দেখলে পরে শয়তান ভিন্ন রাস্তায় পালায়। আল্লাহর নবী, রহমতের নবী, ওই ইহুদিকে বুঝান বুঝান, কিন্তু ইহুদি বুঝ মানতে রাজি না রে যুবক, এমনকি আমার মায়ার নবীর কলারে ধরে ফেলছে, নাউজুবিল্লাহ, ব্যবহার খারাপ করে করে নবীর কলারে ধরে ফেলছে। আল্লাহর নবী তখন হাত জোর করে তারে বুঝাইতেছেন, নবী তখন উমরকে কোনো আদেশ দেন না, উমরের দিকেও নবী তখন তাকান না, কিন্তু উমর তিনি শুধু দাঁতে কিরিমিরি খাইতেছেন আর রক্ত গরম হচ্ছে, চেহারাটা উমরের লাল হয়ে গেছে, কারণ এত বড় কঠিন পরীক্ষা উমরের জীবনে আসে না, আঘাত করতে পারেন না, কারণ দয়ার নবী, মায়ার নবী নিজে যেখানে হাজির। উমর যদি তলোয়ার চালাইতে হয় তাহলে আমার মায়ার নবীর অনুমতি লাগবে, আল্লাহর নবী যদি এখানে না থাকতেন তাহলে উমর নিজে নিজে সিদ্ধান্ত নিতেন, তলোয়ারও ব্যবহার করতেন, কিন্তু তিনি তো পারতেছেন না, তাতে কিরিমিরি খান, তলোয়ার শুধু চিকচিক করে, এখনো হামলা করেন না, তাকে রইছেন দয়ার নবীর চেহারার দিকে। আমার নবী কোন রকম তিনি চোখের ইশারা দিয়া অনুমতি দেন কিনা, এতটুকু অপেক্ষায় উমর শুধু তাকায় রইছেন, কিন্তু না, এরপর নবী কোনো ইশারা দেন না। হঠাৎ করে নবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে নবী তাকালেন, তাকে দেখেন উমর গুসায় ফুলে গেছেন, চেহারাটা লাল হয়ে গেছে, চোখ থেকে গুসায় পানি চলে আসছে, আমার মায়ার নবীর উপর হামলা, অথচ আমি উমর কিছু করতে পারি না, কারণ আমার নবী অনুমতি দেন না। আশিক রসুল কখনো নবীর অপমান সইতে পারে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে আমি আমার 14 পুরুষের গালি সইতে পারি, কিন্তু আমার নবীর উপরে গালি দিলে সাহাবি সইতে পারে না, ঠিক তেমনি ভাবে আশিক রসুল বলেন না আমি আমার গালি সইতে পারবো, কিন্তু আমার নবীকে গালি দিলে বাংলার আশিক রসুল সইতে পারে না। এজন্যই নবীর বিরুদ্ধে যখনই কটাক্ষ হয়, আমার নবীর শান মান নিয়া যখনই ব্যঙ্গ করা হয়, সত্যিকারের আশিক রসুল তখন রাজপথে নেমে যা, তখনই প্রমাণিত হয় কারা খাঁটি আর কারা বেজাল, ঠিক কিনা? বেজাল তখনই প্রমাণিত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কত বড় আশিক, কত বড় আশিক, তিনি তো কিছুই করতে পারেন না, তাকে রইছেন নবী, হঠাৎ করে তাকালেন, তাকে দেখেন উমর গুসায় ফুলে গেছেন, চেহারাটা লাল, চেহারাটা লাল। এই দৃশ্য দেখা মাত্রই আমার আপনার নবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ধমক দিয়ে বসলেন, ধমকটা দিয়া বলতেছেন উমর রে, ও উমর, চোখটা নিচের দিকে নামাও,
সে পাওনাদার দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নজরত। তোমার চোখটা নিচের দিকে নামাইয়া চোখের পানি জরায় জরায় কান্দের কল্পনা করে, মালিক তুমি তোমার হাবিব রে কেমনে বানাইছো তুমি জান, এত বড় হামলাটা অন্যায় ভাবে আমার নবীর উপরে করলো। রহমতের নবী যেই নবী গোটা জাহানে জাহানের জন্য রহমত, রহমতের নবীর কলারে ধরে ফেললো দুশ্মন, অথচ তোমার হাবিব কয় আমি কেন চোখ লাল করছি, আমারে অনুমতি দেওয়ার কথা দেয় না। ও মালিক কেমনে বানাইছো, কোন মাটি দিয়ে বানাইছো মালিক তুমি জানো। সুবহানাল্লাহ, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় না আমি তোমার বন্ধুকে খুলুক আযীমের অধিকারী বানাইছি, আমি তো আমার বন্ধুরে খুলুক আযীমের অধিকারী বানাইছি, আমি আল্লাহ কসম খেয়ে কইছি আমার বন্ধু খুলুক আযীমের অধিকারী। এইবার মায়ার নবী দয়ার নবী ওমরকে ডাক দিলেন, ওমর কাছে আয় কাছে আয়। নবীজি কাছে আই না, কানে কানে বলতেছেন ওমর রে যাও যাও, তারে এখনই 40 মন খেজুর দিয়ে দাও। ওগো নবীজি 3 দিন টাইম বাকি। আল্লাহ নবী কই 3 দিন দরকার নাই, সে বুঝে না, যাও তুমি তারে 40 মন খেজুর তুমি তারে এখনই দিয়ে দাও রে ওমর, আর দেবার সময় 10-এর খেজুর তারে বেশি দিয়া দিও। হযরত উমর হাও মাও করে কান্দে আর কই নবী গো, ওগো নবী 10-এর খেজুর বেশি কেন দিব। নবী কো উমর তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা হলো 10-এর। জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি উমাই সিনে দান দান কতরা, বুবকর উমর নকশ কদম তেরা না ছোরা, আয়ো শাক নবী ওয়াকে আসরার মদিনা, সুলতান কা সুলতান হে সুলতান মদিনা। আমার সাথে সবাই কর, সুলতান কা সুলতান হে সুলতান মদিনা, সরকার কা সরকার হে সরকার মদিনা, গুলজার কা গুলজার হে গুলজার মদিনা। আল্লাহ নে মক্কা হি মে ইয়ে কাবা বানায়া, আল্লাহ নে মক্কা হি মে ইয়ে কাবা বানায়া, ইস কাবা কা কাবা তেরি মরকদ কো বানায়া, ইস কাবা কা কাবা তেরি মরকদ কো বানায়া। ঐসা লম্হা জি চলে যা রাহ মদিনা, সুলতান কা সুলতান হে সুলতান মদিনা, সরকার কা সরকার হে সরকার মদিনা, গুলজার কা গুলজার হে গুলজার মদিনা। মোহব্বতের সাথে সবাই কন আল্লাহু আকবার। দিনের নবী মায়ার নবী কুমোর পাওনাদার দুই কথা বলতেই পারে, এটা তার হক। যদি পাওনাদার দুই কথা বলতে কিছু অন্যায় করে ফেলে, তুমি হজম করার ক্ষমতা রাইকো, এটা হলো আমার নবীর সুন্নাত, এটা হলো নবীর আদর্শ। পাওনাদার তোমার কাছে পাওনার টাকা চাইতেই পারে, এটা তার অপরাধ নয়, বরং পাওনা টাকা চাইতে যদি একটু করা বাসা ব্যবহার করে, তোমার আমার করা বাসা ব্যবহার করা নবীর আখলাক নয়, ঠিক কিনা? কারণ সে আমাকে সাহায্য করেছে, বিপদের সময় সে সাহায্য করেছে, এখন সে তার টাকা চাওয়ার জন্য একটু কঠিন ভাষা ব্যবহার করলে হজম করার ক্ষমতা থাকতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানিটা মুইসা ইহুদিকে ডাক দিয়ে বলেন, আয় রে ভাই খেজুর নিয়ে যাও। নিয়ে গেলেন বাইতুল মাল থেকে 40 মন খেজুর দিচ্ছেন,
উমরের চোখ মুখ এখনো লাল, এখনো তার চোখ দিয়ে পানি পড়ে। আমার নবীর ধৈর্য, নবীর ধৈর্যের কথা ইয়াদ করে উমর এখনো নরম, এখনো নরম, ভিতরে ভিতরে খুব গরম। খেজুর দিতেছেন উমর, কিন্তু কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই, কোনো কথা নাই। দিতেছেন দিতেছেন, চল্লিশ মন খেজুর দেওয়ার পর যখন দশের বেশি দেবেন, তখন ইহুদি ডাক দিয়া বলে, উমর দশের বেশি কেন? হযরত উমর বলে, ভাই তুই কথা বলিস না, আমার কথা বলে তুই আর কান্দাস না, আমি এমনিতে আমার ভিতর রাখতে পারি না, আমাকে আর কান্দাস না, কথা কইস না, যাতেই তুই লইয়া যা। ইহুদি কই না রে উমর, কেন দশের বেশি আমি না বুঝ জানিব না। হযরত উমর চোখের পানিটা মুছে আর বলতেছে, তাহলে একটু শুনো, আজকে তুমি আমার মায়ের নবীর সাথে যে খারাপ আচরণ করেছো, ওই মুহূর্তে যদি আমি উমর নবীর সামনে না থাকতাম, আর আমি উমরের সামনে তুমি এমন কোন আচরণ কারো সাথে করতা, তোমার ঠিকানা মাটির নিচে হতো। এই মুহূর্তে তোমার ঠিকানা মাটির উপরে নয়, নিচে থাকতো, কারণ আমি উমর রে তুমি চিনোনি। ইহুদি কয়, আমি ভালো করে চিনি, আমি তোমাকে ভালো করে চিনি, আমিও তো বুঝে পাই না তুমি কেন আমার উপরে প্রতিবাদ করলা না, কেন হাত উঠাইলা না, আমিও তো সেটা চিন্তা করে পাই না। তখন হযরত তোমার কান্দের কই, বাইরে শুন, আমি যে তোর দিকে চোখ লাল করে তাকাইছি, কানে কানে দর রহমতের নবী আমারে নিয়া কই উমর, এর জরিমানা বাবদ দশের খেজুর বেশি দিয়া দিও। অন্যায় করেছো তুমি, অপরাধ করেছো তুমি, খারাপ আচরণ করেছো তুমি, আর জরিমানা দেয় মায়ার নবী। এই কথা শুনতে ইহুদি কই, উমর আমার খেজুর লাগবে না, ও উমর আমার খেজুর লাগবে না, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবে পেয়েছি আখেরি জমানার নবী, তার এই আলামত থাকবে, এই এই গুণ থাকবে, সবগুলি গুণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি, একটা গুণ এখনো আমার পাওয়া বাকি ছিল রে উমর, তাওরাত কিতাবের ভিতরে রয়েছে, আখেরি জমানার নবীর একটা খাস একটা গুণ হলো, প্রধান গুণ হলো তিনি খুলুক আজিমের অধিকারী হবেন, তার সাথে খারাপ আচরণ যদি কেউ করে তবুও তিনি খারাপ দিয়ে জবাব দেন না, উত্তম আচরণ দিয়ে তিনি জবাব দিবেন। এই গুণটা এখনো আমি পাই নাই, বাকি সবগুলি গুণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি, ওই গুণটা পাওয়ার জন্য ইচ্ছা করে খারাপ আচরণ আমি করেছিলাম, দেখি মুহাম্মাদের তরফ থেকে কেমন জবাব আসে। ও উমর ওই আলামতটাও আমি আজ পেয়ে গেছি, অতএব আমি দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায় দা। ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা,
দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা। মোহব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবর, আর জোরে আল্লাহু আকবর। আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের আওয়াজ তত নিচু হবে, আমাদের আওয়াজ কতটুকু উঁচু দুশমন সেটা ফলো করে। ফিলিস্তিনের পক্ষে আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের মাথা তত নিচু হবে, ঠিক কিনা ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক তিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না, ঠিক কিনা ঠিক কিনা? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আলাক সার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ইমাম মাহদির বাহিনীতে যোগ দেওয়ার জন্য কোন কোন নওজোয়ান তৈয়ার, হাত উঠে আল্লাহকে দেখা। এজন্য বলি ওই ইহুদি বেঈমান গুলা ওরা মারতেছে আর ফলো রাখতেছে, বাংলাদেশের মুসলমানে কি কয় একটু দেখি, পাকিস্তানের মুসলমানে কি কয় একটু দেখি, সৌদির মুসলমানে কি কয় একটু দেখি। আমার ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন, সায়াকুনু বাদি উমারা ফামান দখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম ওয়া আআনা আলা যুলমিহিম ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউল আমার লাম ইয়াদখুল আলাইহিম আও দখল আলাইহিম ওয়া লাম ইউসাদদিক কুম বিকাযিবিহিম ওয়া হুয়া মিন্নি ফানা মিনহু ওয়া হুয়া বিওয়ারিদিন আলাইয়াল হাউস। আল্লাহু আকবার। জালেমের পক্ষ যদি নেও, মায়া নবী বলেন আমার উম্মতের ভিতরে শেষ জমানায় একদল জালেম শাসক আসবে, এরা জুলুম করবে, যদি তাদের পক্ষ কেউ নেও, নবী বলেন ভালো করে আত্রাই কো, আমিও তোমার না তুমিও আমার না, হাউজে কাউসারের পানিও তুমি পাবে না। আর নবী বলেন যদি জালেমের পক্ষ না নেও, মজলুমের পক্ষ অবস্থান নাও, নবী বলেন আমি নবী ঘোষণা দিলাম তুমিও আমার আমিও তোমার, হাউজে কাউসারও তোমার। রাখেন রাখেন, এত স্লোগান দিলে বয়ান করার টাইম পাবো না, আবার ক্ষতিগুলো মাখিয়ে চলে আসছেন। হ্যাঁ, আমার একটা আইডিয়া করতে হইব যে কতটুকু সময়।
আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আমাদের কি আর ঘুমায় থাকার সুযোগ আছে? এই বাংলাদেশের উপরেও কিন্তু ইহুদিদের কালো নজর আছে, শকুনের নজর আছে আমাদের দেশের উপরেও, আমাদের দেশের উপরও শকুনের নজর পড়েছে। কারণ এই দেশটা ইসলামী সম্ভাবনাময় একটি দেশ। এই দেশের মানুষ এখনো উলামায়ে কেরামকে মাতার মুকুট মনে করে, এদেশের মানুষ এখনো ইসলামকে হৃদয়ে লালন করে, এদেশের মানুষ এখনো টুপিদারিকে শ্রদ্ধা করে, এদেশের মানুষ এখনো নিজের জানের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসে, নবীকে বেশি ভালোবাসে। ইহুদিরা এটা ভালো করে জানে, এজন্য ওরা জানে বাংলাদেশ একটি ইসলামী সম্ভাবনাময় একটি দেশ, যে দেশে এখনো আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, ওই দেশে বেদিন বেঈমানদের কালো নজর পড়েছে। আমরা যদি এখনই সজাগ না হই তাহলে অল্প দিনের ভিতরে বাংলাদেশের জমিনকেও ফিলিস্তিনের জমিন বানানোর পায়তারা চলবে, এই দেশটারও গুজরাট বানানোর পায়তারা করা হবে, আরাকান বানানোর পায়তারা করা হবে। যুবক এখনো বলি সজাগ হয়ে যাও, আর ওদের জালে তুমি আবদ্ধ থেকো না। মোবাইলে গেম এটা ইহুদিদের জাল, তুমি ওই জালে আবদ্ধ হয়ে আছো, মোবাইলের গেমে তোমারে ফালায়া ফিলিস্তিনে তোমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চালায়, যেন তুমি কোনো খবর লইতে না পারো, তোমার গেইমে মত্ত করে রাখছে, এটা ওদের জাল। আমাকে তোমাকে গেম দেখায়, আমাকে তোমাকে খেলা দেখায়, আমাকে তোমাকে ঘন্টা আর ঘন্টা ক্রিকেট দেখায়, কিন্তু জালেমগুলি, হায়েনাগুলি, বর্বরগুলি তারা ক্রিকেটও দেখে না, তারা খেলাও দেখে না, গেমও খেলে না। ওই সময়টাতে আমার মুসলমান ভাই বোনের বুকে গুলি চালায়, গুলি চালায়, কি বলবো, কোথায় যাইতেছে, কোথায় যাইতেছে, দুশ্মন দরজার সামনে তলোয়ার ধরাইতেছে আমাকে জবাই করার জন্য, আর আমি নাক ডাকাইয়া ঘুমাইতেছি। আমার দরজার সামনে দুশ্মন দাঁড়ায় আছে আমার মাকে হত্যা করার জন্য, আমি নাক ডাকাইয়া ঘুমাইতেছি। এখনই সময় হাতটারে মুসলমানের হাত বানাও, এখনই সময় জবানটারে মুমিনের জবান বানাও, এখনই সময় অঙ্গগুলিকে মুসলমানের অঙ্গ বানাও, যেন হাত উঠাইতে দেরি, মালিকের দরবারে দোয়া কবুল হতে যেন দেরি না হয়। বদরে যে মালিক ছিলেন, বদরে যে খালিক ছিলেন, বদরে যে খোদা ছিলেন, বদরে যে আল্লাহ ছিলেন, ওই আল্লাহ আজও আসেনি না নাই? হ্যাঁ, আরো জোরে হ্যাঁ, হাকুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ আল্লাহ পাক কয় মুমিনকে সাহায্য করার তো এটা আমি আল্লাহর জিম্মাদারি, এটা তো আমার হক, আমি মুমিনকে সাহায্য করব। আল্লাহ তো সাহায্য করার জন্য রেডি, কিন্তু সমস্যাটা হলো আমরা সাহায্য নিতে পারি না। আল্লাহ দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা আনতে পারি না। কেমনে আনবো, যে হাত উঠাইব এই হাত হারাম কামায়, এই হাত দিয়া সুদের ব্যবসা করা হয়, এই হাত দিয়া ঘুষের টাকা লওয়া হয়, এই হাত দিয়া মজলুমের উপর জুলুম করা হয়। হাত উঠলে দোয়া কবুল হবে কেমন করে, যেই জবান দিয়া দোয়া করি জবানে হারাম খায়, কেমনে হবে, কেমনে দোয়া কবুল হবে? আল্লাহ নবী বলেছেন কেমনে হবে, কেমনে হবে, ও মাতআবুহু হারামুন ওয়া শারাবু হারামুন ওয়া মালবাসুহু হারাম। নবী কয় কিভাবে দোয়াটা কবুল হবে, তোমার খানা হারাম, তোমার পানিটা এটাও হারাম, তোমার পোশাকটা এটাও হারাম। আল্লাহ রসুল কয় যে জামাটা পরছো এই জামাটার দাম যদি 40 দিরহাম হয়, একটা দিরহাম যদি হারাম টাকার হয়, এই জামা ফরিয়া যতদিন তুমি নামাজ কালাম করবা কোনো দোয়াই কবুল হবে না। এজন্য আমার বায়রা বন্ধুরা, যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন, মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী, নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আলী কর থেকে বের হয়েছেন, টাইম মতোই তিনি বের হয়েছেন, যেন নবীকে যায় রুকুর আগেই ধরতে পারেন, এক রাকাত নামাজও যেন আলীর ছুটে না যায়। বের হয়েছেন টাইম মতো, কিন্তু মসজিদে নববীতে যাওয়ার পথে একটা গলি, গলিটা বড় চিকন, এত চিকন একজন মানুষ গেলে আরেকজন আসতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লম্বা গলিটার ভিতরে যখন ঢুকলেন, ঢুকে দেখেন একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়া সে গলি পার হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মানুষটা কে তাও চিনি না,
কিন্তু মানুষটা যে বৃদ্ধ তা তো বুঝতেছি, কোমর তার বাঁকা, লাঠিতে বর দিয়া হাঁটে। এবার আলী মনে মনে ভাবেন, আমাকে যদি আল্লাহর নবীর প্রথম রাকাতেই নবীকে পাইতে হয় তাহলে ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিতে হবে, একটু ধাক্কা দেওয়া লাগবে, বলতে হবে চাচা আমাকে একটু জায়গা দেন, একটু টাচ করা লাগবে, নতুবা যায় নবীকে প্রথম রাকাতে পাওয়া যাবে না। কিন্তু আলীর মন আলীকে বলে, আলী বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে বড় দামি, চুলদারি সাদা, আল্লাহ বলে তারে আমার আজাব দিতে জাহান্নামে দিতে আমার লজ্জা হয়, চুলদারি সাদা, তার হাত খালি ফিরায় দিতে আমি আল্লাহর লজ্জা হয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই না, আমি বৃদ্ধ মানুষটার যে যারে আল্লাহ শ্রদ্ধা করে, যারে আল্লাহ ইজ্জত দেয় তার আমি ইজ্জত দিব, এই মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতেছেন। আর মনে মনে তার চিন্তা, নামাজ তো এক রাকাত চলে যাবে নিশ্চিত, এক রাকাত তো চলে যাবে, পিছনে পিছনে হাঁটতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর এই আমলটা, এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, মালিক কই জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু নামাজের রুকুতে চইলা গেছে, অথচ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। এ জিব্রাইল রুকুর মধ্যে যায় আমার বন্ধুকে বলো রুকু যেন বন্ধু লম্বা করে, আমি আল্লাহ যখন বলবো তখন যেন মাথা উঠায়। সুবহান, আরেকটু জোরে কোন সুবহান, কারণ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। মায়ার নবী দয়ার নবী রুকুতে মাত্র গেলেন, নবী রুকু থেকে তসবিহ পড়ে উঠে যাবেন, জিব্রাইল যায় কই, নবী গো মাথা উঠায়েন না, রুকু লম্বা করেন। আল্লাহর নবী রহমতের নবীকে জিব্রাইল কই, নবী গো মাথা তুইলেন না, মাথা তুইলেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কর। দিনের নবী নামাজের মধ্যে আর কথা বলেন নাই, শুধু বুঝছেন যে আলীর জন্য আল্লাহর ওয়াদার নামাজের রুকু যেন লম্বা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর নামাজে শরীক হয়ে গেলেন, এইবার জিব্রাইল কই, নবী গো ওগো নবী কষ্ট নিয়েন না গো নবী, এখন মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। দিনের নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করলেন নবী, কিন্তু মনের ভিতরে এই চিন্তাই প্রশ্ন, আলী আজকে আমারে কেন এই কষ্টটা দেওয়াইলো, কোনোদিন তো আলী এমন দেরি করে না, আজকে কেন আলীর দেরি হলো, আর আমারই বা কেন এত লম্বা রুকু করা লাগলো। সাহাবাই কেরাম তারাও চিন্তায়, নবী আজকে রুকুটা এত লম্বা কেন করলেন, প্রথম রুকুটা নবী এত কেন লম্বা করলেন, প্রশ্ন তো অনেকেরই মনে, আল্লাহর নবীর মনে প্রশ্ন, কেন এমন হলো। নামাজ শেষ হলে পরে নবী মিম্বরে বসে নবী কয়, আলী আয় কাছে আয়, আলী কাছে আয়, কাছে আয়, কি হয়েছে রে আলী, আজকে তোর কারণে আমার রুকু লম্বা করা লাগলো, কি হয়েছে তোমার, কি হয়েছে, দেরি করলা কেন। আলী কয়, কই গো নবী বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনারে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী কেমনে রুকু পাইছুই খবর তো তোমার নাই, কেমনে রুকু পাইছুই খবর তো তোমার নাই, তোমার নাই, জিব্রাইল আমারে রুকু লম্বা করতে কইছে, কি করছিলা, একটু ঘটনা কি কি হয়েছে একটু নবীর কইল কও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর আলী কান্দে, নবী গো আমি টাইম মতো বাইরেছি, কিন্তু একজন বৃদ্ধ মানুষ চিকন গলিতে, তারে সম্মান দেখাইতে যায় তার পিছনে পিছনে আইছি, এজন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ নবী কই, লোকটারে চিনোনি? হযরত আলী কই, নবী গো লোকটা মুসলমান না, লোকটা হলো একজন ইহুদি। আল্লাহর নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, একজন ইহুদিও যদি সে একজন বয়স্ক হয়,
বৃদ্ধ হয় আল্লাহ এবং তার রসুল তার সম্মান দেয়। আমার নবী শিখায়, ইসলাম শিখায়, আজকে ফিলিস্তিনে বৃদ্ধ মুসলমান এরাও রেহাই পাইতেছে না, শিশু বাচ্চা গুলি রেহাই পায় না, বৃদ্ধ মানুষেরও রেহাই পায় না। মানবতার স্লোগান ওরা উঠায় কিন্তু মানবতা ওদের কাছে নাই, এরা হাইবানের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, হাইবানের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এরপরে দেখা গেল ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো শোনো শোনো, দয়া দেখাইবা, দরদ দেখাইবা, কিন্তু যখন হক বাতিলের দ্বন্দ্ব বেজে যাবি, যখন হক বাতিলের দ্বন্দ্ব লেগে যাবে, তখন কিন্তু তোমরা নরম হবা না, তখন কিন্তু তোমরা গরম। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামা উবাইনাহুম, পরস্পরে পরস্পরে নরম হবা, নরমের আচরণ তোমাদের সর্বত্র হবে। কিন্তু যদি দ্বন্দ্ব বেজে যায়, দ্বন্দ্ব বেজে যায়, হক বাতিলের দ্বন্দ্ব যদি লেগে যায়, ঈমান আর কুফরের ভিতরে যদি টক্কর বেজে যায়, তাহলে কিন্তু আর এখন নরম হলে চলবে না, তখন হওয়া লাগবে গরম, আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, পাথরের চেয়েও বেশি ভারী, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم এজন্যই দরুদ নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি গরম হয়েছেন, গরম হয়েছেন, নরম নবীও মাঝে মাঝে গরম হয়েছেন। নবী একদিন মসজিদে নববীর মিম্বরে বসে বলেন, কে আছো এমন ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে আনতে পারবা? কে আছো একজন জিতা মানুষের কল্লা, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা? বলুন তো, এই অবস্থায় নবী একজন জিতা মানুষের কল্লা কাটার নির্দেশ দিলেন। ওই অবস্থায় নবী নরম নাকি গরম? খালি গরম নাকি বেশি গরম? যে নবী তায়েফের ময়দানে কই, আল্লাহ মাইরো না, মাইরো না। যে নবী উমরকে কই, উমর চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না। ওই নবী যখন দ্বন্দ্ব লেগে গেছে, কারণ কাব ইবনে আশরাফ সে আল্লাহকে গালি দিছে, কাব ইবনে আশরাফ নবীর উম্মত মুসলিম উম্মত নারীদেরকে নিয়ে গালি তুলছে, নারীদেরকে নিয়ে বাজে বাজে কবিতা লিখছে, আমার নবী দয়ার নবী কয়, আমি নবী আমার গালি সইতে পারি, আল্লাহকে গালি দিলে আমি রসুল সইতে পারি না, আমি নবী আমার গালি সইতে পারি, কিন্তু আমার উম্মতকে গালি দিলে আমি নবী সইতে পারি না। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বাহাদুর সাহাবি দাঁড়া গেলেন, দাঁড়া বলতেছেন, নবী গো এই কাজটা আমারে দেন, আমি করি। আল্লাহু আকবার, জোরে কোন না, আমারে দেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা পরিচয় দেই, ইনি এমন একজন বীর বাহাদুর সাহাবি, হুদাইবিয়ার সন্ধির সময় ইনি একা 100 জন দুশ্মনরে বন্দি কইরা নবীর সামনে হাজির করছিলেন। আপনারা বলুন, একজন মানুষে 100 জন মানুষে বন্দি করা, এটা খালি শক্তির কাম না বুদ্ধিরও কাম আছে? বুদ্ধি বেশি লাগে, ঠিক না? এতটা বুদ্ধি ওনার ছিল। ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে দায়িত্বটা দেন। আল্লাহর নবী বলেন, যাও, দিলাম, শুধু দিলাম না, সাথে দোয়াও করলাম, সাথে দোয়াও করলাম। এইবার তিনি বের হয়ে গেলেন, সাথী দুইজনকে লক্ষ্য করে বলতেছেন, সাথী দুইজনকে, সাথে দুইজনকে বলতেছেন, চলো তোমরা আমার সাথে চলো, আমি যখন ইশারা দিব, ইশারা দেওয়ার সাথে সাথে তোমরা কাম সারা সেরে ফেলবা, চোখের ইশারায় কাজ করা লাগবে, চোখের ইশারায়। দুইজন সঙ্গে নিয়ে তিনি কাব ইবনে আশরাফের কল্লা আনার জন্য বের হলেন। ইহুদি লিডার, ইহুদি লিডার, যাইয়ে তিনি ঘরের সামনে ডাক দিলেন, নেতা। ডাক দিছেন কি? নেতা। এই নেতা ডাকটা বড় মজা। নেতা ডাকের জন্য কত মানুষ কত লাখ লাখ টাকা খরচ করে। আপনি বাজারে গিয়া চা খাওয়ার পয়সা নাই, কোনো অসুবিধা নেই, খালি একজন পরিচিত মানুষ দেখে কইবেন, নেতা কেমন আছো? দেখবেন কইব, চা খাইবে না কফি খাইবে। এই ডাক্তার মধ্যে যে এত মজা,
ওনার মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কাউরে যদি সাইজ করা লাগে, কাউরে যদি লাথি দেওয়া লাগে, এর আগে তারে পাম দেওয়া লাগে। পাম দিতে যদি পাম লয় তখন তারে খেলতে মজা। যে বললে পাম দিলে পাম লয় এটারেই লাত্তি দেয়, যেটা পাম লয় না কেউ লাত্তি দেয় না। এজন্য উনি পাম দেওয়ার নিয়তে যাইয়া ডাক দিছেন নেতা। আর হেই এত মজার ডাক শুইনা, কাব ইবনে আশরাফ ঘরের ভিতর থেকে কয়, দাঁড়াও আসতেছি। যে মজা লাগছে এটা। মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে কয়, তার ডাকের জবাবে বোঝা যায় হে আমার পাম লইছে। আরো কিছু দেওয়া যাবে, কিন্তু বুখারী শরীফ জিল্দ সানি কিতাবুল মাগাদি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই অবস্থায় কাব ইবনে আশরাফের স্ত্রী কইতেছে, না গো স্বামী তুমি যাইও না, ডাকটা বেশি সুবিধা না, এই ডাকের মধ্যে আমি রক্তের গন্ধ পাই। এমনি কাব ইবনে আশরাফ, কারণ হ্যাঁ আজরাইল কাছে আইছে তো, যে যত বাড়ে যখন বাড়তে বাড়তে আজরাইলের সীমা কাছাকাছি চলে যায় তখন কিন্তু স্বাভাবিক জ্ঞান থাকে না, ঠিক না? স্বাভাবিক জ্ঞান থাকে না, অহংকার আরো বাইরে যায়। সে তখন তার স্ত্রীরে জবাব দেয়, আরে তুমি ডাকের মাঝে রক্তের গন্ধ পাও, আমার যাইতে না করো, তুমি ভয় পাও, আরবের জমিনে এমন কোনো মারফুত আসেনি, আমার গায়ে টাচ করো, সংসার খালি করছুই, জামাই চিনছো না। আর আল্লাহ পাকও কইতে, যা দরজার সামনে আজরাইল খারা। এখন সে আসছে খুব সাহায্য সহ্য দরজার সামনে আইসে, আসছে বলে মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে ওর মাতার এই সীতার মাঝখান দিয়ে আতর বয়া পড়তেছে। ওই সময়কার একটা সিস্টেমে আতর তারা মাথায় দিত, আর আতরে ফুটা এরকম কপাল বায়া পড়তো, আল্লাহ নবীর এরকম আতরে ফুটা কপাল বায়া পড়তো। তো এরা ওইটা এদের এদের একটা কালচার। তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি ওই তারে আরেকটু পাম দেওয়ার নিয়তে বলতেছেন, নেতা কি আতর মাখলেন, এত সুগ্রান, এটা হলো দুই নম্বর পাম। হে জবাব দিছে কি শুনবেন, কয় আরে তোরা তো ফকির নির্জা, তোরা এই আতর মাখতে পারবে, আরবের শ্রেষ্ঠ দামি আতর আমি মাখি, আর সবচেয়ে সুন্দরী বউটাও আমার, দুইটা লাগায়। তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে ইশারা দেয়, কয় হে দুইটাই লইছে, পাম দুইটাই লইছে, তো এখন খেলতে মজা হবে। আচ্ছা নেতা, আমি কি আপনার আতরটা একটু শুনতে পারি? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। কয় তাহলে আপনি একটু মাথাটা বাড়ান, আমি আপনার আতরটা একটু শুনব। ওই মাথা বাড়ায়, কপালের মধ্যে তো আতর, এই আতর শুনতে হইলে গলা বাড়াই দিতে হইব না? আর এই সময় উনি দুই সাথীদেরকে কইতেছে, কয় দেখ চোখের ইশারায় কাজ চলবে, আমি যখন ওর লম্বা চুলটা দুইরে টান দিয়ে কাছে আনবো আতর সুন্দর নিয়ত কইরা, তখন দেখবে তার গলাটা তার গর্দনাটা বলির ফাডার মতো হয়ে গেছে, আর তখনই তোরা কাম সারবে চোখের পলকে তলোয়ার দিয়া। কয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও আস্তে করে নেতা দেখি 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 কইয়া গা এরকম চুলটা মাঝে ধরছে, তৈরি টানটা দিয়ে বাইরে আনছে, আইনা করে দেখি আতরটা আতরটা কই নাকটা লাগাইছেন, আর একবারে বলির ফাটা, বলির ফাটা দেখছেন নি আপনারা কি টান করে, এমন টান হয়ে গেছে, আর পাশের জনে সাথে সাথে তলোয়ারটা চালাইয়া দিছে। চালানো মাত্রই ওই চুলে যে ধরা আছিল মাথা, এই মাথা সাথে সাথে মোহাম্মদ ইবনে মাসলামার হাতে আইছে, বডি এখানে রয়ে গেছে। আল্লাহু আকবার! ইসলাম খালি নরম হতে শিখায় না, গরমও আছে। হাতে চলে আসছে মাথাটা, এই মাথা লইয়া সোজা চলে গেছেন আল্লাহ নবীর কাছে, নিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যার মাথা চেয়েছিলেন নেন গো নবী। নবী বলেন হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের মাথা নয়, এটা অমানুষের মাথা, এটা মানুষের মাথা নয়, আল্লাহ এবং রসুলের দুশ্মনের মাথা। যার ভিতরে মানবতা নাই সে তো মানুষ না, যার ভিতরে মানবতা নাই সে মানুষ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কত গরম, কত গরম, এজন্য আমার ভাইরা, আমাদের আমাদের হামাস ভাইরা, তারা কিন্তু নির্যাতন সইতে 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 সইতে
ওই আল্লাহ যে বলছে যে সবসময় নরম হইলে চলতো না, কখনো কখনো গরম হ ইসলামে শিখায়, এই হামলাটা তারা করেছে, কাঁপায়া দিছে। আমরা সূরা ফিলের আবাবিল দেখি নাই, কিন্তু আমরা আবাবিল দেখেছি ফিলিস্তিনে, ঠিক কিনা? জোরে খা, আমরা আবাবিল দেখেছি, হামাসের আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাসাল্লাহু আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল আত-তিয়ার। তাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইহুদিদের, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো, এরা এত মজবুত হবে, এত শক্তিশালী হবে, এরা ইহুদিদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে, ঘরে ঘরে ঢুকে পড়বে, অফিসে অফিসে ঢুকে পড়বে, ওদেরকে ওরা দেখবে না, কেমন করে দেখবে? এরা তো আল্লাহর পাঠানো বাহিনী। মুসাব দেখে নাই, প্রতিরক্ষা সিস্টেম দেখে নাই,